আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছে আজকে সর্বশেষ সংবাদ। সংবাদের শুরুতে জানিয়ে দিব সংবাদ শিরোনাম। আন্দোলনের ডাক দিয়ে বিএনপি নেতারা নিজেরা ঘরে থাকেন বলেছেন ওবায়দুল কাদের। নানামুখী চাপ, স্বস্তিতে নেই ধর্মভিত্তিক দলগুলো। বিএনপির ওপর কঠোরই থাকবে আওয়ামী লীগ। গোলাম পরোয়ার সহ জামায়াতের পাঁচ নেতা ফের রিমান্ডে। দেড় বছর পর স্কুলে ফিরে গাছতলায় ক্লাস করলো শিক্ষার্থীরা। নিজের অফিসের গাড়ি কেনার টাকা স্বাস্থ্যসেবায় দিলেন প্রধানমন্ত্রী। এবং সর্বশেষ জানাবো, নাচলে গোপন বৈঠক, জামায়াতের তিন নেতা কর্মী আটক। এতক্ষণ শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করুন। আন্দোলনের ডাক দিয়ে বিএনপির নেতারা নিজেরা ঘরে থাকেন বলেছেন ওবায়দুল কাদের। নির্বাচন ছাড়া ক্ষমতায় পালাবদলের কোনো সাংবাদিক পথ নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপির আন্দোলনে জনগণ ঝাঁপিয়ে পড়া তো দূরের কথা, আন্দোলনের ডাক দিয়ে বিএনপির নেতারাই ঝাঁপ বন্ধ করে ঘরে অবস্থান নেন, হিন্দি সিরিয়াল দেখে আর জানালা দিয়ে উকিঝুঁকি মেরে পুলিশের গতিবিধি লক্ষ্য করেন। বারো বছর ধরে বিএনপির কথিত আন্দোলনের ডাক রাজপথে কোনো কম্পন তুলতে পারেনি উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, জনগণ মনে করে এসব হাক ডাক আষাঢ়ের গল্পের মতো, ফেসবুক আর গণমাধ্যম যতটা গর্জে বাস্তবে রাজপথ ততটা বর্ষে না। নানামুখী চাপ, স্বস্তিতে নেই ধর্মভিত্তিক দলগুলো। হেফাজতে ইসলাম কোণঠাসা হওয়ার পর প্রভাব পড়ে কওমি মাদ্রাসা ভিত্তিক দলগুলোর উপর। সবচেয়ে বেশি চাপ পড়ে বিএনপি জোটের শরিকেরা। করোনা পরিস্থিতির কারণে দেড় বছর ধরে এমনিতেই মাঠের রাজনীতি নেই, তারপর নানামুখী চাপে স্বস্তিতে নেই ধর্মভিত্তিক রাজনৈতিক দল ও সংগঠনগুলো। বিশেষ করে গত মার্চে বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনায় ব্যাপক ধরাপাকড়ায় কোণঠাসা হয়ে পড়ে হেফাজতে ইসলাম, যার প্রভাব পড়ে কওমি ভিত্তিক মাদ্রাসাগুলোতে যার প্রভাব পড়ে কওমি মাদ্রাসা ভিত্তিক রাজনৈতিক দলগুলোর উপর। আর জামায়াতে ইসলামী দীর্ঘদিন ধরে প্রকাশ্যে নেই। সংশ্লিষ্ট দলগুলোর দায়িত্বশীল নেতারা বলেছেন, গত মার্চে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর বিরোধী বিক্ষোভকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে সহিংস ঘটনায় প্রায় 1000 ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে, যাদের বেশিরভাগই ধর্মভিত্তিক বিভিন্ন দল ও সংগঠন নেতাকর্মী ও সমর্থক। এর ফলে বেশি চাপে পড়েছেন বিএনপির নেতৃত্বাধীন 20 দলীয় জোটের শরিক ইসলামপন্থী দলগুলো। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাম্প্রতিক ধরাপাকড়ায় বেশি চাপে পড়েছে জমিয়াতে উলামায়ে ইসলাম সহ তিনটি দল। অন্য দুটি দল হল প্রয়াত শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক প্রতিষ্ঠিত বাংলাদেশ খেলাফত মজলিস ও মাওলানা মোহাম্মদ ইসাহাকের নেতৃত্বাধীন খেলাফত মজলিস। সম্প্রতি দল তিনটির মহাসচিব সহ শতাধিক কেন্দ্রীয় নেতা গ্রেফতার হন। এর বাইরে প্রয়াত মুফতি মজলুল হক আমিনীর দল ইসলামী ঐক্যজোটের কয়েকজন কেন্দ্রীয় নেতা এবং দলটির ব্রাহ্মণবাড়িয়া জেলার কিছু নেতাকর্মীও গ্রেফতার করা হয়, যারা হেফাজতে ইসলামের সঙ্গে যুক্ত ছিলেন। বিএনপির ওপর কঠোরই থাকবে আওয়ামী লীগ। পরপর দুটো ঘটনা, একটি হলো 17 আগস্ট, এদিন বিএনপির সদ্যগঠিত মহানগর কমিটি চন্দ্রিমা উদ্যানে তাদের দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানাতে গেলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে। ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমানুল্লাহ আমান ও সদস্য সচিব আমিনুল হকের নেতৃত্বে মিছিলটি চন্দ্রিমা উদ্যানে এলাকায় মিছিল সহ ঢোকার মুখেই পুলিশ বাধা দেয়। দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি হয়। এক পর্যায়ে পরিস্থিতি বেশ উত্তপ্ত হয়ে ওঠে। বিএনপির কর্মীদের মধ্যে থেকে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশও মারমুখী হয়ে ওঠে। আমিনুল হক সহ বিএনপির কয়েকজন নেতাকর্মী আহত হন। পুলিশ গ্রেফতার করে কয়েকজনকে। বিরোধী দলের ওপর চড়াও আচরণ। আফগানিস্তানে তালেবানের দখলের প্রায় পরপরই শুরু হয়েছে। কাবুল দখলের পরপরই এদেশে উগ্রবাদী গোষ্ঠীর মধ্যে এক ধরনের উল্লাস ও উত্তেজনা সৃষ্টি হয়। এর বহিঃপ্রকাশ বিশেষত দেখা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। শাসক দলের অনেক নেতাই মনে করেন, এদেশের কিছু কিছু দল ও সংগঠন বিশ্বের কোথাও কিছু ঘটলে উল্লাস দেখায়, বিএনপিও এদের পেছনে থেকে মদদ দেয়। অবশ্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের মতে, সরকার ভয় থেকে বিএনপিকে দমনের ইস্যু খোঁজে, সবসময় পতনের ভয়ে ভীত থাকায় বিএনপিকে দাঁড়াতে দিতে চায় না, বিএনপি উগ্রবাদিতাকে প্রশ্রয় দেয় না। তিনি বলেন, একের পর এক গুণ খুন হয়েছে বিএনপির নেতারা, মামলা হয়েছে লাখ লাখ নেতার বিরুদ্ধে, এখন একটি ইস্যু সামনে এনে আরও নেতার বিরুদ্ধে মামলা ও হামলা ও নির্যাতনের পথে হাঁটছে সরকার। বিএনপির এই নেতা বলেন, বিএনপি নিজের শক্তিতে চলে, সেটা গণতান্ত্রিক পন্থা, বিএনপি চায় একটা সুষ্ঠু নির্বাচন, সেই লক্ষ্যে আন্দোলন করছে।
শাসক দলের দুজন দায়িত্বশীল নেতার মত হচ্ছে এসব গোষ্ঠীর কাছে বিএনপি মুরব্বী সমতুল্য দল। এ দলের শক্তি সঞ্চয়ের অর্থ হলো এসব উগ্রবাদী তার পালে হাওয়া লাগা। সে হাওয়া লাগতে দিতে চায় না শাসক দল। পাশাপাশি শাসক দল শক্ত অবস্থান নিয়ে পশ্চিমাদেরও এবার্তা দিতে চায় যে তারা এসব উগ্রপন্থার বিপক্ষে। উপমহাদেশের একটি দেশের উগ্রপন্থার ক্ষমতা দখলের যেন আর বিস্তার না ঘটে সেজন্য তারা সজাগ আছে, এমন বার্তাও অবস্থান আখেরে আওয়ামী লীগকে লাভবান করবে বলেই মনে করছেন তারা। গোলাম পরোয়ার সহ জামাতের পাঁচ নেতা ফের রিমান্ডে। রাজধানীর ভাতারা থানায় সন্ত্রাস বিরোধী আইনে করা মামলায় জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার সহ পাঁচ নেতার দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রবিবার ঢাকা মহানগর হাকিম মাসুদুর রহমানের আদালত এই রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডে যাওয়া অপর আসামিরা হলেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ইজ্জতুল্লাহ মোবারক হোসাইন ও জামায়াতের সুরা সদস্য ইয়াসিন আরাফাত। এদিন চার দিনের রিমান্ড শেষে আসামিদের আদালতে হাজির করা হয়। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে ফের পাঁচজনের দশ দিন করে রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা পরিদর্শক কাজী ওয়াজেদ আলী। আসামি পক্ষে আইনজীবীরা রিমান্ড আবেদন বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাদের প্রত্যেকের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত 6 সেপ্টেম্বর বিকেলে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় একটি বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। ওই দিন রাতেই রাজধানীর ভাটারা থানায় গোলাম পরোয়ার সহ নয় জনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করে পুলিশ। এরপর গত 7 সেপ্টেম্বর তাদের চার দিন করে রিমান্ড মঞ্জুর করেন। দেড় বছর পর স্কুলে ফিরে গাছতলায় ক্লাস করলো শিক্ষার্থীরা। স্কুল ভবনের কাজ চলছে, তাই দেড় বছর পরও স্কুলে ফিরে শ্রেণীকক্ষে বসতে পারেনি শিক্ষার্থীরা। ক্লাস করতে হয়েছে গাছতলায়। তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা নিজ অঙ্গনে গাছতলায় ক্লাস করলেও পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের যেতে হয়েছে পাশের আরেকটি বিদ্যালয়ে। ঘটনাটি ঘটেছে রাজশাহীর চারঘাট পৌর এলাকায় পিরোজপুর এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। রবিবার সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠান খুলেছে। চারঘাটের পিরোজপুর এলাকায় ওই বিদ্যালয়টি ছিল তিন শেডের। অফিস, স্টোররুম ও শ্রেণীকক্ষ মিলে মোট 9টি কক্ষ ছিল, কিন্তু বর্তমানে মাত্র 2টি, যার একটিতে দফতরিক সহ শিক্ষকরা অন্যান্য কাজ করেন। অন্যটিতে করা হয়েছে স্টোররুম। এতে রাখা হয়েছে রড, সিমেন্ট সহ অন্যান্য নির্মাণ সামগ্রী। এছাড়া বিদ্যালয়ের মাঠে পড়ে আছে ইট, বালু ও মাটির স্তূপ। স্থানীয়রা জানান বিদ্যালয়ের মোট 292 শিক্ষার্থী, এর মধ্যে পঞ্চম শ্রেণীর 60 জনের মধ্যে উপস্থিত ছিল 50, তৃতীয় শ্রেণীর 80 শিক্ষার্থীর মধ্যে 55 জন উপস্থিত ছিল। শিক্ষার্থীদের অভিযোগ, অনেক দিন পর স্কুল খুলেছে কিন্তু শ্রেণীকক্ষে বসতে পারেনি, ক্লাস করেছে গাছতলায় ইটে বসে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুরাদ আলী বলেন, করোনার শুরুতে দোতলা ভবন নির্মাণ কাজ শুরু হয়েছিল, কথা ছিল 6 মাসের মধ্যেই কাজ শেষ হবে, কিন্তু দেড় বছরের বেশি পার হলো, কাজ শেষ করতে পারেনি ঠিকাদার ও শিক্ষা প্রকৌশল দফতর, তাই বাধ্য হয়েই গাছতলায় ক্লাস করাতে হয়েছে। তিনি বলেন, পঞ্চম শ্রেণীর জন্য পাশের একটি উচ্চ বিদ্যালয়ের রুম চেয়ে নিয়েছে, সেখানেই ক্লাস নেওয়া হবে। না চলে গোপন বৈঠক, জামায়াতের তিন নেতা কর্মী আটক। চাপাই নবাবগঞ্জ, নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠক করার সময় জামায়াতের তিন নেতাকর্মীকে আটক করেছে চাপাই নবাবগঞ্জ জেলা পুলিশ। রোববার দুপুর 12:30 দিকে জেলার নাচল উপজেলার মধ্যবাজারে অবস্থিত একটি নিউ লাইফ হোমিও হল থেকে তাদের আটক করা হয়। একটি গোয়েন্দা সংস্থা ও চাপাই নবাবগঞ্জ জেলা পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় তাদের কাছে থেকে অনেকগুলো জিহাদি বই উদ্ধার করা হয়। তবে অভিযানের বিষয়টি টের পেয়ে বৈঠক থেকে অনেকেই পালিয়ে যেতে সক্ষম হন। নাচল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম রেজা জানান, আটক নেতাকর্মীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। নিজের অফিসের গাড়ি কেনার টাকা স্বাস্থ্যসেবায় দিলেন প্রধানমন্ত্রী। নিজের অফিসের গাড়ি কেনার টাকা বাতিল করে সেই টাকা সাধারণ মানুষের স্বাস্থ্যসেবায় খরচের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহাসানুল করিম জানান, 2021-22 অর্থবছরে প্রধানমন্ত্রীর কার্যালয় অনুকূলে মোটরযান ক্রয় খাতে 15 কোটি টাকা বরাদ্দ প্রদান করা হয়। প্রধানমন্ত্রীর নির্দেশে এই টাকা মানুষের স্বাস্থ্যসেবায় খরচ করতে দেওয়া হয়েছে। প্রেস সচিব বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে কোভিড-19 পরিস্থিতিতে মানুষের স্বাস্থ্যের বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন। এর ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তার নিজের কার্যালয়ের জন্য গাড়ি কেনা বাতিল করে সেই টাকা মানুষের স্বাস্থ্যসেবায় খরচ করার নির্দেশ দিয়েছেন। ইহসানুল করিম আরও বলেন, করোনাকালীন সময়ে প্রধানমন্ত্রী চিকিৎসক, স্বাস্থ্যকর্মী নিয়োগ থেকে শুরু করে স্বাস্থ্যের অবকাঠামো ও সরঞ্জাম সুবিধা বাড়ানো, ICU বৃদ্ধি, হাসপাতালের সক্ষমতা বাড়ানো, স্বাস্থ্যকর্মীদের প্রণোদনা, বিনামূল্যে করোনার টিকা সরবরাহ সহ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতে বহু পদক্ষেপ নিয়েছেন। মানুষের স্বাস্থ্যসেবার জন্য তিনি বিশেষ বরাদ্দের ব্যবস্থা করেছেন। নিয়মিত সেসব ব্যবস্থার পাশাপাশি প্রধানমন্ত্রীর কার্যালয়ে গাড়ি কেনার টাকা স্বাস্থ্যসেবায় ব্যয়ের মাধ্যমে আরও বহু মানুষ উপকৃত হবে। হাসান কিবরিয়া সিদ্দিক বলেন,
প্রধানমন্ত্রীর কার্যালয়ে গাড়ি কেনার 15 কোটি টাকা স্বাস্থ্যসেবার কাজে দিয়ে মৃত ব্যয়িতার নজির স্থাপন করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন।